হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার এসে এক্সপ্লেনেশন চ্যানেল তো আজকে আমরা আবারও করব আই ক্যান সি দ্য সাকসেস রেট চ্যাপ্টার তেরো আগের এপিসোড দেখেছিলাম যে আমাদের বাই ইউ এখানে বাসে ওঠার আগে একটা অনুমান করেছিল যে আমি কত সময় ধরে পৌঁছাতে পারবো তাড়াতাড়ি তো তার রেট দেখাইছিল ছিল জিরো পার্সেন্ট তো সেটা দেখে অনেক অবাক হয়ে গেছিল কি আজকে কি কোনো ট্রাফিক জ্যাম হবে যে আমি তাড়াতাড়ি যেতে পারবো না তাই আর কি বলতেছে মনে মনে তো বলতেছে ট্রাফিক দুর্ঘটনা কি হতে পারে তো এটা বলার পরে বলতেছে জিরো পার্সেন্ট মানে ট্রাফিক জ্যাম জিরো পার্সেন্ট ট্রাফিক দুর্ঘটনা জিরো পার্সেন্ট তো এটা দেখে বলতেছে তাহলে আবার কি খারাপ মানে আমার এত খারাপ অনুভূতি হচ্ছে কেন তাহলে তো এটা শুনেই আর কি দেখতেছে বাস থেকে এক কদম পিছনে চলে গেছে তো এই বাসে কোনো ঘুণটা আছে এবং তিনি কি করতে চান তো এটা শোনার পরে বলতেছে মানে গ্যাংস্টার জিরো গ্যাং তো এখানে গ্যাস আরও গ্যাংস্টার কি জিরো পার্সেন্ট তো ঘুণটা আগুন লাগিয়ে দেবে একশো পার্সেন্ট তো এটা দেখে মেন ক্যারেক্টারের চোখ একদম বড় বড় হয়ে গেছে তো এটা দেখার পরে এখানে বলতেছে আমার কি করা উচিত মাথায় হাত দিয়ে ঘাবড়ে ঘাবড়ে বলতেছে ঘুমটা এখন বাসে না না ভালো না আমার আমাকে তাড়াতাড়ি পুলিশ ডাকতে হবে যে কেউ আগুন লাগাতে চায় তো এটা দেখে মানে ইমাজিন করতেছে যে বাসে যদি আগুন লাগে তাহলে তো সবাই একদম মরে যাবে আগুনে পুড়ে পড়ে তাহলে ঘন্টা যদি সফল হয় তাহলে তো কেউই বাঁচবে না এখানে তো আমি এটা ঘটতে দিতে পারি না আমি এটা বন্ধ করতে হবে তাড়াতাড়ি তাই বলে এখানে পুলিশে কল দেওয়া যাচ্ছে তো সময় খুব কম তাড়াতাড়ি পুলিশকে ফোন দিতে হবে হ্যালো আমি পুলিশ ডাকতে চাই তাই বলে এখানে ফোন দিচ্ছে ছেলে মানে একটা ছেলে বাসে আগুন লাগাতে চায় তা এখানে বলতেছে স্যার আমাদের একটি অবস্থা তো এখানে পুলিশ বলতেছে স্যার আমাদেরকে একটি লোকেশন দিন আপনার কোন জায়গায় আছেন এখন তো এটা পরে বলতেছে বাস জি সিক্স 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 সবে এই অ্যান্টিক মার্কেট স্টেশনে চলে গেছে এখন বাণিজ্যিক মার্কেটের ভিতরে যাবে তো মানে যে কার স্টেশনের ভিতরে যাবে তো এটা শুনে বলতেছে ওই বাসে অনেক মানুষ আরও আগুন গুন্ডাও আছে তো এটা শোনার পরে ওই পুলিশটা বলতেছে ঠিক আছে আমরা এখানে লোক পাঠাচ্ছি তো হ্যাঁ তাড়াতাড়ি লোক পাঠান এখানে কেউ পেট্রোলও নিয়ে যাচ্ছে আট লিটার বা নয় লিটারের তো এটা আগুনের অগ্নি সংযোগের হতাহতও হতে পারে তো এটা বলার পরে এখানে ওই পুলিশ অফিসার বলতেছে মানে স্যার আপনি কীভাবে জানেন যে এটা ঘটতে যাচ্ছে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে তো এটা শুনে আমাদের মেন ক্যারেক্টার তার কেটে গেছে মানে অনেক চমকে গেছে আর কি সে এটা শেষ শুধু এটা মানে আমি কিভাবে তাকে এক্সপ্লেন করব তো এটা বলার পরে এখানে পুলিশ অফিসার আরও বলতেছে আপনি মি বাই ইউ তাই না আপনি কিভাবে জানেন হ্যাঁ যে বাসে একজন ঘুন্ডা ছিল না যে ঘুন্ডা ছিল যে আগুন দিতে চেয়েছিল। আপনি কিভাবে প্রমাণ করবেন যে ঘুণ্ডা বাসে নয় বা আট লিটার পেট্রোল বহন করেছিল হ্যাঁ তো এটা বলার পরে আবার বলেছেন এবং আপনি কিভাবে জানলেন যে তিনি দুটি স্টেশনের মধ্যে আগুন ধরিয়ে দেবে তো এগুলো আর কি বলার পরে অনেক ঘাবড়ে গেছে আর গাল চাবা চাবা আর কি এরকম বলতেছে সত্যিই প্রমাণ নেই আমার কাছে আমি কিভাবে তাকে বলবো যে আমার কাছে একটা সুপার পাওয়ার আছে কেউ কি এটা বিশ্বাস করবে তো এটা বলার পরে এখানে কলটা কেটে দিয়েছে আর বলতেছে খুব বেশি দেরি হয়ে গেছে এখন আমি পুলিশ বেরিয়ে গেছে তো আগে আমার আমাকে এই গ্যাংস্টারদেরকে খুঁজতে হবে যে কোথায় আছে তো তাই বলে এখানে বাসে চড়ে গেছে চড়ে যাওয়ার পরে এখানে ওই মেয়েটা সি জিয়াও এখানে চলে আসছে এখানে বাসে উঠতেছে বাসে ওঠার পরে বলতেছে সে কি গাড়িতে উঠলো কেন মেন ক্যারেক্টার বলতেছে মনে মনে তো বলতেছে হ্যাঁ দয়া করে আমার প্লাসে মানে আমার পিছনীয় না আমাকে আর কষ্ট দিও না তাই আর কি বলতেছে এখানে এরকম করে তো এটা শোনার পরে এখানে সি জিও এখানে আমাদের ব্যাঙ্কের ক্যারেক্টার দিকে টাকা একটু স্মাইল করতেছে তো এটা দেখে আর কি আগের কথা মনে পড়ছে যে আগের সেই বদমাস্টার সাথে কীভাবে ফাইট করেছিল তো সেটা দেখে আর অনেক ভয় পেয়ে আসে সে তাকে তার দিকে আমাকে এইভাবে তাকাতে হবে না তাড়াতাড়ি আমাকে ঘুণ্ডাকে খুঁজতে হবে তারপর এখানে চলে যাবো আমি তাকে বলতেছি এরকম করে তো আবার দেখতেছে থানা থেকে কল আসছে জানাব ভাইও আমার ইতোমধ্যে তোমার এই পুলিশ পাঠিয়ে দিয়েছি আপনার বাসে ইতিমধ্যে পুলিশ পৌঁছে গেছে তো আপনি সত্যি কি নিশ্চিত নিশ্চিত যে বাসের ভিতরে ঘুণ্ডা আছে আর তারা আগুন লাগাতে চায় হ্যাঁ তাড়াতাড়ি বলেন ভাই তাই এটা বলা পরে এখানে বলতেছে তাই তারা বাসের ভিতরে পুলিশ আছে তাই বলে অনেক খুশি হয়ে গেছে আর আমাদের ওই সিজিয়াও জিয়া ইটু শখ করতেছে আমাদের মেন ক্যারেক্টারকে দেখা তো এটা দেখার পর দুইজন দুইজনের দিকে তাকায় আছে আর এখানে কিছুই বলতেছে না মেয়েটা অনেক রাগে হয়ে আছে আমাদের বায়ুর সাথে তো কি কিন্তু পুলিশ অফিসার জানে না যে ঘুণটা কে তাহলে সেই ঘুমটাকে কিভাবে দমন করবে আমাকে একটা উপায় ভাবতে হবে গ্যাংস্টার হত বসতে হবে গ্যাংস্টারের সাথে বসতে হবে তাই শুনে অনেক ঘাবড়ে আছে মানে এটা তো একশো পার্সেন্ট মানে গ্যাংস্টারের সাথেই বসতে হবে তো বলতেছে এক্সকিউজ মি আমাকে একটু জায়গা দিন যাওয়ার জন্য তো এটা দেখে আমাদের একটু তার সাথে সাথে যাচ্ছে তো এখানে আসুন আমাকে অনুসরণ করা বন্ধ করুন তো আর কি তাই বলতেছে এখানে বাইও তো এখানে বাইও বলতেছে আমি একটা ঘন্টাকে খুঁজছি না লিটার পেট্রোল নেওয়া এটা সত্যি একটা বিপজ্জনক তো আট বা নয় লিটার পেট্রোল গাড়িতে আনার এত সহজ নাই সে মনে হয় কোনো পানির বোতলে বা অন্য কোনো কিছুতে এনেছে তো এটা দেখে আর কি বলতেছে এই লোকটাই হতে পারে মানে ব্যাগ ট্যাগ নিয়ে এখানে ঘাবড়ে আসে মানে হাত ব্যাগটা টাইট করে ধরে আছে মানে ব্যাগের ভিতরে হয়তো তেল থাকতে পারে তো এটা দেখে ওই ওই ব্যাটাটা অনেক মুখটা ফেরাই এনেছে মেন ক্যারেক্টারকে দেখে দেখা যায় ব্যাগটা মানে টাইট করে ধরে রাখছে আর বলতেছে ও না ভালো না মানে ব্যাগটা খুলে আর কি বের করার চেষ্টা করতেছে কারণ আমি এটা মানে আমি একটু ভীত মনে হচ্ছে কারণ সে এটা করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো এটা বলার পর বলতেছে ও ওইটাই তো তার সন্দেহ কামনার জন্য কি করা উচিত নাকি আমি তাকে থামাতে তাড়াহুড়ো করব। তাই বলে এখানে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে এটা নেওয়ার পরে এখানে দেখা যায় পিছন থেকে একটা হাত চলে আসছে এই হাতটা ওই মেয়েটার ওই সিজিআ জিয়ার এটা দেখে অনেক হাবরে গেছে আমাদের ক্যারেক্টার তো এখানে গা শিউড়ে উঠেছে তো বায়ু তুমি আমার থেকে ভুল করছো কেন হ্যাঁ এটা এখানে বলতেছে এই মেয়েটা তো এটা দেখার পরে বলতেছে হ্যাঁ আমি দুঃখিত আছি জিয়াউ জিয়া পুলিশ অফিসার আমাকে আমার দিকে নজরটা রাখ আসা লাগবে তো এটার পরে বল জিল্লায় বলতেছে ইয়া এটা কি গড়িলা না আমি সত্যি ভাবিনি আপনি বাস স্টপে আমার সাথে এরকম করবেন হ্যাঁ তাই বলে অনেক চিল্লাচ্ছে এরকম করে আর সবাই অনেক সতর্ক হয়ে গেছে তো এটা ওই ঘুণ্ডাটাও দেখতেছে তো আমাকে অনুসরণ করা বন্ধ করুন প্লিজ আমি একজন খাঁটি ছেলে তাই বলতেছে এরকম করে ঘুণ্ডাটাও দেখতেছে যে কী বলতেছে এখানে তো এরপর বলতেছে পরিস্থিতি জরুরি আমাকে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য সিজিও ব্যবহার করতে হবে পদক্ষেপ নেওয়া সুযোগ খুঁজতে হবে মানে ওই ব্যাগটাকে চেক করার সুযোগ খুঁজতে হবে এটা পুলিশ অফিসারের মনে মনে মানে ধরতে পারে পুলিশ অফিসার তো এটা বলা পরে এখানে ওই মেয়ে ঘণ্ডা ডাবার মুখ ছড়াইনেছে তো বলতেছে ওই ওই না তো সিজিআ এখানে বলতেছে তুমি পালালে না কেন হ্যাঁ তাই বলে এখানে হাত মটকাতসে বাই ইউ তো এরপরে এখানে বাই ইউকে একটা পান্স মারার চেষ্টা করতেছে তো পান্স মারার থেকে বেঁচে গেছে বেঁচে যে ওই ঘণ্টার কাছে হাতটা রেখে নিচে পড়ে যাওয়ার চেষ্টা করতেছে যাতে ব্যাগটাও সহ পড়ে যায় তো এটা দেখে না না ভুল বুঝছো বুঝি হয়েছে তাই বলে এখানে নিচে পড়ে যাচ্ছে তো পড়ে যাওয়ার সময় দেখা যায় ব্যাগটাকে টান দিয়েছে টান দেওয়ার পরে এখানে দেখা যায় ওই নয় লিটারের তেলগুলো সব ছোটো ছোটো বোতলে করে নিয়ে আসা হয়েছিল তো এটা দেখে ঘন্টাটা অনেক রাখ হয়ে গেছে আর বলতেছে এটা কি করতেছো তুমি হ্যাঁ তাই বলে গুন্ডাটা এখানে মানে মারার জন্য চলে এসে বাইয়ুর কাছে তো বাইয়ু এখানে ঘাবড়ে গেছে আর বলতেছে পুলিশ অফিসার আমাকে বাঁচান মানে মনে মনে বলতেছে চিল্লাচ্ছে এরকম করে তো এটা বলার পরে দেখা যায় সি এসে একটা ঘুষি স্ট্রং ঘুষি মারছে মানে সবচেয়ে শক্তিশালী ঘুষিটা তার মুখে মেরে দেছে মুখে মারা পরে দেখা যায় তার চামড়া চামড়া সব একদম চাটকা এগা স্যার এটা দেখেন বাইউ চমকে গেছে কি হচ্ছে এটা আবার তো এখানে এই রিয়াউ জিও অনেক খুশি লাগতেছে মার ফিটার জানা তো এখানে পেটের ভিতরে দেছে একটা কোট হাটু দিয়ে গোতা তো এই গোটার চক্র এখানে সে নিচে মানে পড়ে যাচ্ছে আ করেছিলা এখানে নিচে পড়ে গেছে নিচে পড়ে যাওয়ার পরে এখানে তার কাঁধের উপরে পা ওঠায় মানে লাতি देছে একটা মানে প্রেসার देছে পড় দিয়ে তো এটা এটা খাওয়ার পরে সে নিচে পড়ে গেছে আর অনেক সমস্যা হচ্ছে এখানে দেখতেছে বাই ইউ বলতেছে তো এখানে মেয়েটা স্টাইলের সাথে পিঠের উপর হাত রেখে এখানে দাঁড়ায় আছে তো এরপরে অ্যারেস্ট করা শুরু করে দিয়েছে এখানে ওই মেয়েটা তার মানে একটা পুলিশ অফিসার ওই যে মেয়ের যেই পুলিশ অফিসারের কাছে কথা বলতেছিল তো মেয়েটা এসে বলতেছে এই কেসটা সলভ হয়ে গেছে তো তাকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করো তো এটা বলার পরে বলছে তোমাকে গ্রেপ্তার করা হয়েছে তাই বলে এখানে সিকল পরা হয়েছে হাতে হাতে পরানোর পরে এখানে দেখা যায় বোতলটা চেক করতেছে বোতলটা সত্যি পেট্রোল তো এটা বলার পরে এখানে বলতেছে সিজিয়া যে আসলে কি পুলিশ অফিসার তাই বলে অনেক চমকে গেছে তো এরপরে এরপরে হচ্ছে চ্যাপ্টার চোদ্দো থেকে শুরু হয়েছে তো চ্যাপ্টার চোদ্দোতে ওই মেয়েটা সব কাজটা শেষ করে এখানে সব কিছু শেষ তাই বলে এখানে হাত মাত মুছতেছে মুছার পরে এখানে বাইও এখানে তার সাইডে ঘেসে ঘেসে যাওয়ার চেষ্টা করতেছে মানে যাতে তের না পায় তো এটা দেখে আর কি ইউ করে ডাকতেছে তো ডাকার পরে এখানে বলতেছে আমি শুনেছি যে এই রোপোর্টটা তুমি করেছো তাই না তা তুমি জানলে কি কীভাবে যে এটা হতে পারে তুমি আমাকে ব্যাখ্যা করো তাই বলে এই মেয়েটা আমাকে আবার কষ্ট দিচ্ছে এরকম করে তো সবসময় আমাকে এভাবেই কষ্ট দিয়ে থাকে আমি কি একটা জিনিস যে ওর কাছ থেকে নিয়েছি তারপর থেকে আমার পিছে লাগছে তো এটা বলার পরে এখানে ইউ বলতেছে আমি আমার কাছে একটা গোপন সিক্রেট আছে তো এই সিক্রেটটা আমি আর কারোর কাছে বলতে চাই না তো এটা বললে তুমি আমার বিশ্বাস করবে না তাই আর কি বলতেছে এখানে যা বলতে গেলে এই লোকটি একটা কাকের মুখ তারকে কি বলতেছে এটা ভাবা দেখে মেন ক্যারেক্টার অনেক ঘাবরে আছে তো ঘাবড়ে যাওয়ার পরে এখানে হাত মাথায় হাত রেখে বলতেছে আমি শেষ এবার আমি আসবো না কীভাবে তাকে এভাবে আমি এক্সপ্লেন করব আমাকে আমি তাকে বোকা বানাতে পারতেছি না তো এটা ভাবার পরে এখানে দেখা যায় স্টপ চারদিকে তাকানো বন্ধ করো তাই বলে এখানে ওয়ালের সাথে একটা জোরে করে পাঁচ মেরে দিয়েছে পাঁচে মানে আঘাতে বাইও এখানে সাইডে সরে গেছে তো সাইডে সরে যাওয়ার পর বলছে তুমি কীভাবে জানলে বলো তাড়াতাড়ি তো এটা আমি কি বলবো স্যার প্লিজ হাতটা একটু সরান এখানে বলতেছে এখানে তো এখানে হাতটা সরা বলতেছে আমি এটা শুধু একটা মানে এমনি হয়ে গেছে আমি এটা খালি খালি বলেছিলাম যে এখানে একটা ই আছে ঘুণ্ডা আছে তো এটা তো আমার কর্তব্য এই সমাজকে শান্তিপূর্ণ রাখার তো এটা বলার পরে এখানে বলতেছে হুম তা আমার চোখে মুখে তো কোনো হাসি নেই খুশি মানে অস্ত্র নেই তো এগুলো আর কি দেখে টাইট করে আরও ধরে রাখছে এরপর বলতেছে পুলিশকে কল করার সময় ভুলে যাবেন না যে আপনি কখনো এখনো বাসে ভিতরে নেই তাই আর কি বলে এখানে তার পিছনে হাতটা মোড়ায় ধরাছে এবং আপনি এখনো একটি গ্যাস গ্যাংস্টার সাথে দেখা করেন নি এটা আমি কিভাবে বিশ্বাস করব তো আর কি মেয়েটাও মনে করতেছে যে আমাদের বাইও এখানে গ্যাংস্টারের সাথে মিলে আছে। তাই বলে এখানে সন্দেহ করতেছে তো আমাদের বাইও তো গ্যাংস্টার না এটা তার মানে সিক্রেট মানে সাকসেস রেটের জন্য এটা বুঝতে পেরেছিল যে এখানে বাসের ভিতরে ওই গ্যাংস্টার চলে আসছে তো এটা দেখার জন্য ভিড় অনেক জমে গেছে তো বলেছে ঠিক আছে স্যার শুধু অনুমান করেছি আমি তো হ্যাঁ হ্যাঁ সমস্ত মানুষই এরকমই মানে এরকমই বলে মনে হচ্ছে আমাদের জন্য কোথাও যেতে হবে চাটা খেতে হবে আড্ডা করতে হবে তাই না তাই বলে এখানে বায়ুকে নেওয়ার চেষ্টা করতেছে তো আশেপাশে লোকেরা মানে অনেক ঘুর ঘুর করে দেখতেছে তো এই মেয়েটা আমাকে অপহরণ করার চেষ্টা করছে মানে জেলে নেওয়ার চেষ্টা করতেছে তাই আর কি বলতেছে তো এটা দেখে একটা ওই যে আগের সিন। মানে সিনে দেখা গিয়েছিলো যে বিয়ে মানে ফেক বিয়ে করার জন্য এখানে একটা মেয়ে চাইছিল তো ওই মেয়েটাকে বাদ দিয়ে দিয়েছিল মানে মেন ক্যারেক্টার তাকে না করে দিয়েছিল এই বিয়েটা করবো না তো এটা বলার পরে এখানে বলেছে সে ইউ তুমি কি করছে এখানে হ্যাঁ তো এখানে ওই মেয়ে ম্যাম দেখা সে তুমি এখানে কেন হ্যাঁ তো এখানে বলছে তোমরা কি একে অপরের চেনো চেন তাই আর কি বলছে সি জিয়াও জিয়াও তো এটা বলার পর বলেছে ক্ষমা করবেন আমরা গাড়ি ভেঙে গেছে এবং আমি এটি মেরামতের জন্য পঁয়তাল্লিশটি দোকানে পাঠিয়েছি তো এটা বলার পরে এখানে বলতেছে বা ইউ তোমার কি হয়েছে এখানে হ্যাঁ মানে করে বলতেছে জিজ্ঞেস করতেছে তো এটা জিজ্ঞেস করার পরে বলতেছে বা ইউ এখানে মনে মনে বলতেছে যদিও আমি জানি আপনি বড় বোন এই দৃশ্যে শব্দটি খুবই জোরে মানে ধর্ষণের মতো হ্যাঁ একটি মিনিট অপেক্ষা করুন প্লিজ তো এটা এটি অপেক্ষা সুযোগ হতে পারে মানে তাই চোখ চমকে গেছে ওই মেয়েটাকে দেখে আর এখানে চোখটি মেরে ওই মেয়েটাকে বলতেছে মানে একটিং করতে বলতেছে আর মেয়েটাও বুঝে গেছে তো হানি হানি তুমি এখানে যা ভাবছ তা না তাই বলে এখানে ছোটে ছোট চলে গেছে তো এটা দেখে দেখেছি ঘাবড়ে গেছে আর বলেছে তারা আমাকে মানে সে আমাকে বিরক্ত করছে প্লিজ আমার কথা বিশ্বাস করো তাই বলে এখানে ছুটে চলে গেছে আমাদের ওই ময়ের কাছে ময়ূরের কাছে যাওয়ার পর এখানে সবাই এখানে হিসাবে দেখতেছে কি সব নাটক চলতেছে হ্যাঁ এইসব এই সিচুয়েশনটা কি হচ্ছে এখন তাই বলে এখানে দুইজনই এখানে ঘাঁক হয়ে গেছে কি হচ্ছে এগুলো এই মেয়ে আমাকে অনেক কষ্ট দিচ্ছে তাই বলতেছে এখানে ওই মেয়েটার কাছে মেয়ের কাছে তো এটা বলা বড় বলছে এই তুমি আমার এখনো একে অপরকে জানতাম না এবং আমি আমার বান্ধবীকে খুবই ভালোবাসি তাই সুজিয়াও ওকে বলতেছে তো বলতেছে আমাকে আর বিরক্ত করা বন্ধ করো ঠিক আছে তাই কি বলতেছে তো ওই মেয়েটাকে নিয়ে আর কি বাঁচার চেষ্টা করতেছে না না আমি আমাকে ভুল বুঝছো আমি তো এখানে তো এখানে লোকেরা বলতেছে আমার মনে হয় যে লোকটি ছোটো চুলের মেয়েটিকে গাড়ি কিনতে নিয়ে এসেছিল এবং তারপর সে তার বান্ধবী হতে হাতে ধরা পড়ে তো আরে এই দুজনের মধ্যে কি ব্যাপার হ্যাঁ এই দুটি সুন্দরী মেয়ে কি সেই লোকটির জন্য লড়াই করছে হ্যাঁ মানে লোকেরা এইসব বলা বলি করতেছে তো এখানে কে তোমাকে আটকে রেখেছে হ্যাঁ মানে সিজিও যা বলতেছে আসলে তো আটকেই তো রেখেছিলো ওই যে হাত দিয়ে তো এরপরে বলেছে আপনার মানে আপনি এটাও দেখেছেন তাই না সে আমাকে যেতে বাধা দিয়েছিলো তো এটা বলার পরে মেয়েটা এখানে বুঝছে মানে চুপচাপ করে বলতেছে সে আমাকে আমার প্রেমিক দয়া করে তাকে বিরক্ত করা বন্ধ করুন তাই বলতেছে এখানে তো এটা বলার পরে সব চমকে গেছে আর এখানে এখানে সরম পেয়ে গেছে অনেক তো এটা বলার পরে বলতেছে সব হয়ে গেছে কিন্তু কেন সে চলে যাচ্ছে না তাই অনেক ঘাবড়ে গেছে যাও এখানে চুপচাপ এখানে বসে মানে দাঁড়ায় আছে কিছু বলতেছে না তো বলা পর বলছে বাই ইউ হ্যাঁ তো এটা শিল্লায় বলতেছে আহ পিঠে একটা ঘুষি মানে রাগে ঘুষি মারা একটা তো ঘুষি মারার পরে বায়ুর তো অবস্থা খারাপ নিচে বসে পড়ছে খক খক করে কাশতেছে কাশার পরে এখানে বুকে হাত দিয়ে আর কি বলতেছে আমার মনে হয় এই ছেলেটা খুবই বিপজ্জনক হতে পারে তুমি তার সম্পর্কে জানানো হয়তো তাই কি বলতেছে তোমার প্রেমিক মানুষ নাও হতে পারে ভালো মানুষ নাও হতে পারে তাই কি বলতেছে এখানে মানে মনে ও মনে করতেছে একটা খুণটা হতে পারে খুন্ডা তাদের সাথে মিশে আছে তো এটা বলার পরে এখানে বলতে বাইও এখানে অনেক শান্তি পেয়ে গেছে তো এটা বলার বলতেছে তুমি কি ঠিক আছো বাইও মানে মেয়েটা মেয়ের বলতেছে বাইউ বলতেছে হ্যাঁ একটু কষ্ট পাইনি পাইছি কিন্তু অবশেষে সামরিকভাবে এই ঝামেলাটা থেকে মুক্তি পেয়ে গেছি আমার আপনার সাহায্যের জন্য ধন্যবাদ আমাকে মানে ধন্যবাদ তোমাকে তো এটা বলার পরে মেয়েটা বলতেছে আমাকে ওই দিনকে সাহায্য করেছিল তো সেই এই সাহায্যটা তো বেশি কঠিন না তো সেজন্য আমি তোমাকে একটু সাহায্য করে দিয়েছি তো এটা কোনো ব্যাপার না তাই বলতেছে এখানে তো এরপরে এগুলোর কথা বলা দেখে ওই মেয়ে মুয়েরের বোন এখানে সামনে চলে এসছে যেটা বাইও এখানে তাকে ধোকা দিয়েছিল। ওইটা তো এরপরে বলছে বাইও তুমি এখনো সাহস করো এই মুয়ের সাথে হ্যাঁ আমি তোমাকে এইবার যেতে দেব না তাই বলে দাঁত মানে আঙ্গুল চাটতে মানে আঙুল কামড়াচ্ছে তো এটা বলা পরে এই চ্যাপ্টারটা এখানেই শেষ তো তো দেখা যাচ্ছে পরে ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন যে নেক্সট এপিসোড আরও চান কিনা হ্যাঁ তো দেখা যাচ্ছে পরে ভিডিওতে বাই